আমি তো ভুলেই গিয়েছিলাম শালাটা কলির যুগ চলছে। বলে না ছোট বোমা বড় ধামাকা। শালা এইটুখানি না মেয়ে এক ঝটকার শালা চার চারটে ইয়ং ছেলেকে মাটিতে ফেলে দিল। ভাই আমি বেঁচে থাকতে শালা আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত, এত বড় স্পর্ধা! একে বলে ভালোবাসার শক্তি। শালাটা কলির যুগ নয়, কলির যুগ নয় ভাই, এটা চুতিয়াগিরির যুগ। দেখুন দেখুন দেখুন। ছেলেদের আর মেয়েদের সমান অধিকার দিয়েছে সরকারে, কিন্তু কিন্তু কোন ছেলের হাত ধরে টেনে জঙ্গলে নিয়ে যাওয়ার অধিকার সরকারে মেয়েদের দিয়ে। শোনা গো আমার, কি করে বলো না, মানে গানের মধ্যে হারিয়ে গেছিলাম ভাই। কি সর্বনাশ কি সর্বনাশ, ছেলেদের হাত ধরে শালা জঙ্গলে নিয়ে যাচ্ছে টেনে। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। এই সুন্দরী ভদ্র মামুনিটাকে দেখুন, এই ভদ্র মামুনিটার ভিতরে যে এত অভদ্র নোংরামি লুকিয়ে আছে এটা শালা আমার জানা ছিল না। মানুষ ফিতা দিয়ে কোমরের বুকের সাইজ মাপে, কিন্তু এই মামুনি ফিতা দিয়ে তার নিচের সিনটার থেকে উপরের দিকে মাপছে 6 ইঞ্চি। বোঝো মামুনি কত ভদ্র, কত ভদ্র, অসভ্য নোংরা বাজে মেয়ে ছেলে। শালা এত জায়গা থুয়ে সোশ্যাল মিডিয়ায় এসে নিজের সাইজ মেপে দেখাচ্ছে। পুরো দেবো দুটো দাঁড়া, তখন বুঝতে পারবেন মারা। আমরা সাধারণ ছেলেরা যাদের সিক্স প্যাক নেই, যখন আমরা রাস্তায় বেরোই না, পরিচিত লোক কিংবা বন্ধুরা দেখে বলে, কিরে বন্ধু দিন দিন তো পুরো শুকিয়ে যাচ্ছি, হ্যান্ডেল মারাটা একটু কম কর। এরকম ঠিক এই ছেলেটাকে বলেছিল তার বন্ধুরা। তার জবাবে ছেলেটা কিভাবে তাকে উত্তরটা দিল দেখুন দেখুন দেখুন। কিরে বন্ধু দিন দিন শুকে যাচ্ছে, কাহিনি কি তা, রাতে গিটে মারা বন্ধ করে দে, তোর গার্লফ্রেন্ডের ভাড়াই দিস, তোর গার্লফ্রেন্ডের ভাড়াই দিস, তোর গার্লফ্রেন্ডের ভাড়াই দিস। আমরা যদি শালা কোনো মেয়ের গায়ে হাত দিই, তখন শালা মেয়েটা উল্টে রিয়াকশন করে, বলে কি খাঁকি ছেলে, শুয়োরের বাচ্চা পাঠা, বোকাচোদা, বলে যাচ্ছে না তাই বলে গালা গেল দেয় ছেলেটাকে। আর তুমি মামুনি সোশ্যাল মিডিয়ায় এসে ছেলেটা দুধু ধরে চাপছো, এতে তোমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ আমরা করলে বিলা আর তুমি করলে লীলা, দেখুন 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 ভিডিও দেখুন। আমরা শালা অনেক সময় অনেক টেনশনে থাকি নানান ধরনের কাজকর্মর বিষয় নিয়ে, তখন যদি কোনো কেউ এসে তোমার সামনে এসে টিকটকের গান লাগিয়ে তোমার সামনে ড্যান্স করে, তোমার কেমন লাগবে? আমরা শালা কিছু বলি না, ছেড়ে দিই, কারণ জানি যে শালা নিজেদের লোক, ছেড়ে দিই। কিন্তু কিছু কিছু মানুষ আছে জানো তো, থাকে এত টেনশনে থাকে যে তাদের সামনে মজা করলে তারা ধুমধারেক্কা মেরে দেয়। দেখুন ভাই দেখুন দেখুন। খালি তীরেতে গলা ভেজে না জল না হলে, আর খালি পকেটে মেয়ে পটে না, পকেটে পয়সা না হলে। তাই তো বলি তুমি পয়সার পিছনে ছোট, মেয়েরা তোমার পিছনে ছুটবে, দেখুন দেখুন দেখুন। শালা
কনফিউজ 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 ছেলেদের জামা প্যান্ট আর চাড্ডি পরে ছেলেদের বাইক চালালে আর পুরুষ হওয়া যায় না। সবকিছুর একটা সীমা থাকে, এটা কিন্তু শালা সীমা পার হয়ে যাচ্ছে। ভাই মেয়ে হয়ে শালা ছেলেদের বাইক চালাচ্ছে এটা ভাবা যায়? ভাই দেখো বসার স্টাইলটা দেখো। উটের পিঠে না শালা ছাগল বসে আছে। ভাই লজ্জা করে না? ভয় পেয়ে মেয়েরা ছেলেদের কোলে উঠে পড়ে, আর এদিকে এই বীর পুরুষটা ভয় পেয়ে তার গার্লফ্রেন্ডের কোলে চড়ে বসেছে। দেখুন দেখুন ভাই দেখুন দেখুন। আমরা শালা অনেক সময় আমাদের শরীর খারাপ হলে পরে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখাই, তো ডাক্তার আমাদের বলে ইঞ্জেকশন দিতে হবে কোমরে। তখন শালা আমরা ভয়তে বলি স্যার প্লিজ একটু মানে নর্মালে দেবেন প্লিজ, আমার খুব ভয় লাগে। কিন্তু কিন্তু এরকম ডাক্তারের কাছে যদি তুমি যাও, এ শালা তো মনে হচ্ছে মানুষ নয় গাধাকে ইঞ্জেকশন দিচ্ছে। ভাই দেখুন দেখুন দেখুন। করুণা যা করুণা যা, করুণাকে আর ভয় পায় না ভাই। তাই তো শালা খুশির আনন্দে সব শালা এতদিন টেনশনে থেকে 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 করুণা হাত থেকে বাঁচার জন্য যা শালা করুণা তোকে আমরা ছেড়ে দিলাম, তোরা তো যা খুশি তাই তুই করে নে। এই বলে শালা সবাই রাস্তায় নেমেছে। আর ড্যান্সগুলো দেখুন ভাই, ড্যান্সগুলো দেখুন, গ্রুপে গ্রুপে ড্যান্স। ভাই কোথায় শালা জীবন যাবে? করুণা চলে যাবে কিন্তু জীবন যাবে না মানুষের। ভাই ড্যান্সটা দেখুন 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 ড্যান্সগুলো। সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। বাই।